আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি চৈতি সরোয়ার। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। পবিত্র ঈদুল আজহা কাল, বাড়িতে থেকে উদযাপনের অনুরোধ সরকারের। দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা। শেখ হাসিনা ও বাংলাদেশের জনগণকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি। শেষ মুহূর্তে রাজধানীতে কোরবানির হাটে পশুর দাম বেশ চড়া, বাজারে কমেছে গরুর সরবরাহ। করোনা ঝুঁকির মধ্যে ঘরমুখো মানুষ, ঠিক সময়ে ট্রেন চললেও বাস ছেড়েছে কয়েক ঘন্টা দেরিতে। এবং দেশে করোনায় আরো 28 জনের মৃত্যু, নতুন করে আক্রান্ত 2772 জন। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। সংবাদে এছাড়াও থাকছে এটিএন বাংলার বর্ণাঢ্য ঈদ আয়োজনের খবর। মাথা একটু নিচু করো, ভাব তো সব চলেই দিছে। তোমার চিকনি চামেলি মহিলা সেক্রেটারি, একে তুমি দুই চোখে দেখতে পারি না। এবারে বিস্তারিত সংবাদ। পবিত্র ঈদুল আজহা আগামীকাল, তবে করোনা মহামারীর কারণে এবারও বাড়িতে থেকে ঈদ উদযাপনের অনুরোধ করেছে সরকার। ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে ঈদ জামাত নিকটস্থ মসজিদে আদায়ের। এদিকে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আরও জানাচ্ছেন এস এম আশরাফ। ঈদুল আজহা এভাবে পালিত হবে এমনটা এর আগে ভাবিনি কেউ। নামাজ শেষে হাত মেলানো যাবে না, কোলাকুলিতে থাকবে বারণ, কিংবা উৎসবে থাকবে দূরত্ব। করোনা ভাইরাস মুসলিম উম্মাহকে দিচ্ছে নতুন এক অভিজ্ঞতা। ঈদগাহে কিংবা খোলা মাঠে ঈদের নামাজ আদায়ের রীতি থাকলেও স্বাস্থ্য ঝুঁকির কথা মাথায় রেখে রোজার ঈদের মতো এবারও ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে নিকটস্থ মসজিদে আদায়ের। একই সাথে স্বাস্থ্যবিধি অনুসরণের আহ্বানও জানানো হয়। মসজিদ কর্তৃপক্ষকে যেমন জীবাণুনাশক স্প্রের ব্যবস্থা করার কথা বলা হয়েছে, একই সাথে মুসল্লিদের নির্দেশ দেওয়া হয়েছে মাস্ক পরার। এদিকে এক ভিডিও বার্তায় দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোরবানির ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে সবাইকে দেশ ও মানুষের কল্যাণে আত্মনিয়োগের আহ্বান জানান তিনি। করোনা ভাইরাসের মহামারীর দুঃসময় সকল আধার কাটিয়ে ঈদুল আজহা আমাদের জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ। আসুন কোরবানির ত্যাগের মহিমা উজ্জীবিত হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে আত্মনিয়োগ করি। দেশ ও দেশের বাইরে অবস্থানরত সকল বাংলাদেশি ভাই বোনকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। করোনা ভাইরাস রোধে স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। এবার স্বাস্থ্য ঝুঁকির কথা মাথায় রেখে রাজধানীর অনেক অ্যাপার্টমেন্টেই পশু কুরবানি থেকে বিরত থাকতে নিরুৎসাহিত করা হচ্ছে। জাতীয় ঈদগাহে হচ্ছে না প্রধান জামাত, তবে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের 6টি জামাত অনুষ্ঠিত হবে। সকাল 7টায় প্রথম আর 11:10 হবে শেষ জামাত। ঢাকা সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় ওয়ার্ডে ওয়ার্ডে এবার থাকছে না ঈদ জামাতের আয়োজন। এস এম আশরাফ, এটিএন বাংলা, ঢাকা। করোনা পরিস্থিতির কারণে ঈদুল ফিতরের মতো এবারও মসজিদে ঈদুল আজহার নামাজ আদায় করবেন মুসল্লিরা। কঠোরভাবে পালন করতে হবে স্বাস্থ্যবিধি। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে এবার ঈদের 6টি জামাত অনুষ্ঠিত হবে। সকাল 7টায় প্রথম জামাত, সকাল 7:50, 8:45, 9:35, 10:30 এবং 11:10 অনুষ্ঠিত হবে শেষ ঈদ জামাত। গুলশান সেন্ট্রাল মসজিদে ঈদ জামাত হবে সকাল 6:00, 8:00 ও 10:00। নিকেতন সেন্ট্রাল মসজিদে সকাল 7:00, 8:00 ও 9:00। ইব্রাহিমপুর বাইতুল সালাম জামে মসজিদে সকাল 7:30, কাজীপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে সকাল 7:00, 8:00 ও 8:45, মোহাম্মদপুর শাহজাহান রোডে আল আমিন জামে মসজিদে সকাল 7:00 ঈদ জামাত অনুষ্ঠিত হবে। চট্টগ্রামে জমিয়তুল ফালাহ মসজিদে ঈদ জামাত হবে সকাল 7:45, দ্বিতীয় জামাত সকাল 7:45। রাজশাহীতে হজরত শাহ মখদুম দরগা জামে মসজিদ, মোহাম্মদপুর টিকাপাড়া জামে মসজিদ ও হাজি লাল মোহাম্মদ ঈদগাহ ময়দানে সকাল 8:00। খুলনায় টাউন জামে মসজিদে সকাল 8:00, বরিশালে কালেক্টরেট জামে মসজিদে সকাল 8:00 ও চরমোনাই মাদ্রাসা মাঠে সকাল 9:00।
সিলেটে হজরত শাহজালাল ও হজরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজারের দরগা মসজিদে সকাল 8টায়, বন্দর বাজার কুদত উল্লাহ জামে মসজিদে সকাল 7টা, 8:30 ও 9:30 মিনিটে, ময়মনসিংহে আঞ্জুমান ঈদগাহ মসজিদে সকাল 8টা, 8:45 এবং 9:30 মিনিটে, রংপুরে কোর্ট জামে মসজিদে সকাল 8:30 মিনিটে, বগুড়ায় বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদে সকাল 7:30 মিনিট ও 8:15 মিনিটে এবং গাইবান্ধায় কাচারিবাজার বড় মসজিদে সকাল 8টা, 8:30 ও 9:30 মিনিটে ঈদ জামাত অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের জনগণকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক শুভেচ্ছা বার্তায় নরেন্দ্র মোদী বলেন, ঈদ উল আজহার উৎসব ভারত ও বাংলাদেশের ঐতিহাসিক এবং সাংস্কৃতিক বন্ধন মনে করিয়ে দেয়। এই উৎসব দুদেশের শান্তি, সহিষ্ণুতা এবং ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বাড়াবে বলে আশা করেন তিনি। করোনা মহামারীর বিরুদ্ধে চলমান লড়াইয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা করেন নরেন্দ্র মোদী। এ সময় স্বাস্থ্যখাতের সক্ষমতা বৃদ্ধিসহ যে কোনো প্রচেষ্টায় সহায়তার ব্যাপারে ভারত সরকার প্রস্তুত বলেও জানান তিনি। শেষ মুহূর্তে রাজধানীর কোরবানির হাটে পশুর দাম বেশ চড়া। বৃহস্পতিবারের তুলনায় বেড়েছে গরুর দাম, তবে বাজারে কমেছে গরুর সরবরাহ। অনেক ক্রেতাই নিজের পছন্দের কোরবানির পশু কিনতে না পেরে মন খারাপ করে ফিরে গেছেন। আরও জানাচ্ছেন নিয়াজ্জামান সজীব। রাত পোহালেই পবিত্র ঈদ উল আজহা, পছন্দের পশু কোরবানি দিতে বিভিন্ন হাটে হাটে ঘুরছে মানুষ। করোনা ভাইরাস ও বন্যার কারণে এবারের ঈদ ভিন্নভাবে উদযাপিত হচ্ছে, তবুও শেষ দিনে রাজধানীর বিভিন্ন পশুর হাটে বেড়েছে ক্রেতাদের ভিড়। মাস্ক ব্যবহার করলেও সামাজিক দূরত্ব বজায় রাখছে না ক্রেতা বিক্রেতা কেউই। প্রচণ্ড গরমের ভেতরে গরুর বাড়তি দামে নাকাল ক্রেতারা। 35-এর গরু 45 বলছি তাও দিচ্ছে না, 70 যাচ্ছে। গরু আছে এখনো বাজারে, তার প্রাইস হাই। গতকালকে যেটা আমরা 55 দেখছি সেটা আজকে হচ্ছে যে 75 বা 80। বিভিন্ন ফার্মের ক্রসের গরুগুলো আসতেছে, সেখান থেকে এখন একটা নিয়ে নিলাম আর কি। কালকে ওই গরু 70,000 টাকা চলে গেছে, আর আজকে ওই গরু 1,10,000 টাকা দাম। বিক্রেতারা বলছেন বাজারে গরুর সরবরাহ তুলনামূলক কম থাকায় এ বাড়তি দাম। করোনা ভাইরাস ও বন্যার কারণে পার্শ্ববর্তী দেশ থেকে গরু না আসায় দেশীয় গরুর চাহিদা বেশি। এই বছর মোটামুটি দাম ভালো, আমরা দাম ভালোই পাইছি, কোনো সমস্যা নাই। আগে ছিল 1,41,000, তো দাম উঠছে 60,000 টাকা পার পিস। 6টা গরু বেচে আমার লাখানি টাকার মতো লাভ হয়েছে। তবে ঝুঁকি ঝামেলা পেরিয়ে মন মতো পশু কিনে কোরবানির মধ্য দিয়ে সম্পন্ন হবে ত্যাগের মহিমান্বিত ঈদ, এমন প্রত্যাশা ক্রেতা বিক্রেতাদের। নিয়াজ্জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা। পশু কেনা শেষে কোরবানির প্রস্তুতি নিচ্ছেন নগরবাসী। শেষ মুহূর্তে ছুরি চাকু পাটি আর খেটো কেনায় ব্যস্ত তারা। মুখরোচক খাবারের উপকরণ সংগ্রহে মশলার বাজারেও ভিড় করছেন অনেকেই। তবে করোনা পরিস্থিতির কারণে এবার বাজারে মানুষের বাড়তি ভিড় নেই। এদিকে সরবরাহ পর্যাপ্ত থাকলেও করোনা ও বন্যার অজুহাতে বেড়েছে সব ধরনের সবজির দাম। বিস্তারিত হুমায়ুন চিস্তির রিপোর্টে। রাত পোহালেই ঈদ, নামাজ শেষে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনে দেয়া হবে পশু কুরবানি, তাই প্রয়োজনীয় উপকরণ সংগ্রহে ব্যস্ত সবাই। ছুরি চাকু চাপাতি বটির দোকানে মানুষের ভিড়, বেচে বিক্রিতে ব্যস্ত পাটি ত্রিপল খেটোর দোকানিরাও। খাসি জবাই দেওয়ার জন্য ছুরি কিনলাম, আর হচ্ছে চামড়া ছেলার জন্য ছুরি কিনলাম, এটা পাটি ছুরি মানে দুটো জিনিস ধার করাইলাম। এই যে চাটাই কিনলাম, তারপরে পলিথিন কিনলাম, কসাইদের প্রয়োজনীয় যে জিনিসগুলো এগুলো আর কি। কোরবানির ঈদে মশলার চাহিদাটাই বেশি, নানা পদের রান্নার জন্য চাই রকমারি মশলা, তাই দোকানগুলোতে চলছে শেষ মুহূর্তের কেনাকাটা। দোকানিরা বলছেন মশলার দাম কম হলেও এবার ক্রেতার সংখ্যাও কম। গরুর জন্য যা যা লাগে তা তো নিতে হবে, নিয়ে নিছি। এলাচ কিনলাম, গোলমরিচ কিনলাম, লং কিনলাম, জিরা ছিল 450 টাকা রমজানের মাসে বেছি, এখন বেশি দিয়ে হইল 280 টাকা, এলাচি বেশি 4,000 টাকা, ওইটা বেচতেছি এখন 2,600 টাকা। কারণ মানুষের হাতে পয়সা নাই, একটু কমই খাবে, তবে খাচ্ছে কম, যে জায়গা নিচ্ছে আধা কেজি ওই জায়গা নিচ্ছে 250, যে জায়গায় 100 ওই জায়গায় 50, এইভাবে নিচ্ছে আর কি। এদিকে সরবরাহে ঘাটতি না থাকলেও রাজধানীর কাঁচা বাজারে কোনো সবজি 50 টাকার নিচে পাওয়া যাচ্ছে না। বিক্রেতারা বলছেন বন্যার কারণে দাম বেড়েছে। সালাদ তৈরির উপকরণ শশা 80 থেকে 100 টাকা, টমেটো 110 থেকে 130 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
বেড়েছে মুরগির দামও। গরু ও খাসির মাংস অবশ্য বিক্রি হচ্ছে আগের দামেই। 50-60 টাকা দিতে পারে, পার কেজি দিতে পারছে। মুরগি আমদা খামার খালি আমদানি কম, 80 টাকা, টমেটো 120 টাকা, গাজর 60 টাকা কেজি। বন্যায় মিল বন্ধ থাকার অজুহাতে গত এক সপ্তাহে সব ধরনের চালের দাম বেড়েছে কেজিতে 1 থেকে 2 টাকা। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। প্রিয়জনের সাথে ঈদ উদযাপনে করোনা ঝুঁকির মধ্যেই বাড়ির উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন মানুষ। স্বজনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে বাড়িমুখো এসব মানুষ দিনভর ভিড় করেন বাস ও রেল স্টেশনগুলোতে। ঠিক সময় ট্রেন ছেড়ে গেলেও বাস ছেড়েছে কয়েক ঘন্টা বিলম্বে। টিকিট না পেয়ে অনেকেই অপেক্ষা করেন বাস স্ট্যান্ডে। হাবিবুর রহমান, ওভি রিপোর্ট। কমলাপুর রেলওয়ে স্টেশনের এমন চিত্র আগে দেখেনি নগরবাসী। পুরো স্টেশন জুড়েই নীরবতা। টিকিট কাউন্টারগুলোতে নেই কোনো লাইন, প্রত্যেকে তাপমাত্রা পরিমাপ করেই প্রবেশ করছে স্টেশনে। টিকিট ছাড়া কাউকেই ঢুকতে দেওয়া হচ্ছে না ভিতরে। নিরাপদে থাকুন, পরিবারকে নিরাপদে রাখুন। করোনা ঝুঁকি আছে জেনেও পরিবারের সাথে ঈদ করতে ঢাকা ছাড়ছেন তারা। এত ফাঁকা, এত সুন্দরভাবে মানে ট্রেন ভ্রমণ করতে পারবো ঈদের আগের দিন, এটা মানে টোটালি চিন্তার বাইরে। রোজা ঈদে যাওয়া হয় নাই, মানে করোনার ভয়ে যায় নাই, তো এবার আসলে যাচ্ছে, অনেকটা মনে হচ্ছে যে একটু নিরাপদ আছে। ঝুঁকির কিছু দেখছি না, বাকিটা আসলে আমাদের ভাগ্যের উপর ডিপেন্ড করছে। এদিকে সড়ক পথে যানজট থাকায় 7 থেকে 8 ঘন্টা বিলম্বে ছাড়ছে বাস। ভোরবেলা এসেও টিকিট পাননি অনেকে, আর যারা টিকিট পেয়েছেন তারা জানেন না কখন ছাড়বে তাদের বাস। গাড়ির কোনো সন্ধান পায়নি, এখন কখন যাবো বাসায় বলতে পারি না। 6টায় গাড়ি ছাড়ছে, 12টা বাজে তাও গাড়ি ঘাটে থেকে আসতে পারতেছে না। 5 ঘন্টা লাগে এখন, 12 থেকে 14 ঘন্টা লাগতেছে। গ্রামে ফেরা এসব মানুষের মধ্যে কে করোনায় আক্রান্ত তা জানে না কেউ, তাই বাড়ি ফিরে সতর্ক থেকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। হাবিবুর রহমান, ওভি, এটিএন বাংলা, ঢাকা। টাঙ্গাইলের মির্জাপুরের গোড়াই থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত দিনভর দীর্ঘ যানজট ছিল। এতে চরম দুর্ভোগে পড়েন ঈদে ঘরমুখো হাজারো মানুষ। ভুক্তভোগীরা বলেন অন্যান্য সময়ের চেয়ে রাস্তায় যাত্রীবাহী বাস ও পশু বোঝাই ট্রাক কয়েক গুণ বেড়েছে। এ কারণে বৃহস্পতিবার রাত 9টায় ঢাকা থেকে রওনা করেও বিকেল পর্যন্ত রাস্তায় কাটাতে হয় ঘন্টার পর ঘন্টা। টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় জানান, বঙ্গবন্ধু সেতুর উপর চাপ কমানোর জন্য টোল প্লাজা 1.5 ঘন্টা বন্ধ থাকায় যানজটের সৃষ্টি হয়। দেশে করোনায় মারা গেছে আরও 28 জন। এ পর্যন্ত এই ভাইরাসে 3,111 জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানায় গত 24 ঘন্টায় করোনা শনাক্ত হয়েছে 2,772 জনের শরীরে। অনলাইন বুলেটিনে ঈদের সময় গরুর হাটে স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ দেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন নাসিমা সুলতানা। আরও জানাচ্ছেন রাসনা দাস। এ পর্যন্ত সর্বমোট দেশে করোনা সংক্রমণ আর মৃত্যু হার দুটোই ওঠানামা করছে। গত 24 ঘন্টায় 12,614টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 21.98% হারে। বুলেটিনে জানানো হয় গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে 2,772 জন আক্রান্তের বিপরীতে সুস্থ হয়েছেন 2,176 জন। এ পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়েছেন 2,37,661 জন আর সুস্থ হয়েছেন 1,35,136 জন। পরীক্ষা হয়েছে, তাতে শনাক্ত হয়েছে 2,772 জন। এ পর্যন্ত শনাক্ত 2,37,661 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,176 জন। এ পর্যন্ত সুস্থ 1,35,136 জন। শুক্রবার করোনায় প্রাণ গেছে 28 জনের। মৃত্যুর দিক থেকে শুরু থেকেই এগিয়ে রয়েছে ঢাকা বিভাগ। সবশেষ 24 ঘন্টায় 13 জন মারা গেছেন ঢাকায়। চট্টগ্রামে 8, রাজশাহীতে 3, খুলনায় 2 এবং 1 জন করে মারা গেছেন বরিশাল ও রংপুরে। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 28 জন। এ পর্যন্ত 3,111 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.31%। 24 ঘন্টায় যে মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে পুরুষ 22 জন, নারী 6 জন। বিশ্ব পরিসংখ্যানে সংক্রমণের শীর্ষে থাকা দেশগুলোর মধ্যে ইতালির পরেই 16তম অবস্থানে এখন বাংলাদেশ। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। বন্যা পরিস্থিতির উন্নতি না হয় এবার ঈদ আনন্দ নেই বানভাসী লাখো মানুষের। ঘরে ফিরতে না পারায় অনেকেরই দিন কাটাতে হচ্ছে আশ্রয় কেন্দ্রে। অসহায় বন্যার্তরা তাকিয়ে আছেন সরকারি সাহায্যের দিকে। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন এস এম আশরাফ। বন্যার স্রোত বইছে প্রচণ্ড শক্তিতে।
তাতে ধ্বংস হচ্ছে ফসলি জমি, ডুবে গেছে ঘরবাড়ি। মানুষের আবাসস্থল এখন দখল করে নিয়েছে উপচে পড়া নদীর পানি। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র আর ধরলাপাড়ের মানুষজন পানি কমার অপেক্ষায় প্রহর গুনছেন। দীর্ঘদিন কর্মহীন থাকায় ঘরে ঘরে দেখা দিয়েছে খাদ্য সংকট। সরকারিভাবে ত্রাণ তৎপরতা অব্যাহত থাকলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলছেন বানভাসীরা। পানি কমতে থাকলেও নাটোরের সিংড়া আর নলডাঙ্গা উপজেলার মানুষের দুর্দশা কমেনি। ঈদ উৎসব দূরের কথা, বর্তমান পরিস্থিতিতে তাদের দুমুঠো খেয়ে বেঁচে থাকাই কঠিন হয়ে পড়েছে। পানিবন্দী আছে সিংড়া পৌর এলাকাসহ 11টি ইউনিয়নের অর্ধ লক্ষাধিক মানুষ। অন্যদিকে তিন দফা বন্যায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে সুনামগঞ্জে। সরকারি হিসেবে জেলার 261টি আশ্রয়কেন্দ্রে এখনও 2295 পরিবার আশ্রয় রয়েছেন। ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা 1,76,712 জন। সড়ক ভেঙে ও ভেসে যাওয়ায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে বাড়ি ফেরা মানুষকেও চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এদিকে 24 ঘন্টার ব্যবধানে শরীয়তপুরে পদ্মার ভাঙনে চলে গেছে জেলার নারিয়া উপজেলার চর আত্রা ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আরও একটি ভবন। পদ্মায় প্রচণ্ড স্রোত থাকায় কোনোভাবেই ভাঙন রোধ করা যাচ্ছে না। বন্যার পানি কমলেও সিরাজগঞ্জ আর শেরপুরের বহু ইউনিয়নের মানুষ ঘরে ফেরার অবস্থায় নেই। এক মাসেরও বেশি সময় ধরে পানিতে ডুবে আছে সেখানকার লাখো মানুষ। এস এম আশরাফ, এটিএন বাংলা। করোনা ভাইরাসের প্রভাব না কমলেও দেশের আমদানি রফতানি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এভাবে চলতে থাকলে দ্রুত অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে বলে আশা করছেন তারা। গার্মেন্টসের কাঁচামাল সরবরাহের ক্ষেত্রেও এখন পর্যন্ত বড় ধরনের সমস্যায় পড়তে হয়নি বলেও জানান তারা। শফিকুল ইসলাম শামীমের রিপোর্ট। করোনা মহামারীর কারণে সারা বিশ্বের মতো বাংলাদেশেও ব্যবসা বাণিজ্যে বড় ধাক্কা লাগে। বাংলাদেশে করোনা আক্রান্তের হার বাড়লেও গার্মেন্টস সহ সব শিল্প প্রতিষ্ঠান খোলা থাকায় প্রতিদিনই বন্দরে আসছে বিভিন্ন পণ্যের কন্টেইনার। বিদেশি ক্রেতাদের অর্ডারও সময় মতো পৌঁছে দিচ্ছেন গার্মেন্ট মালিকরা। করোনা ভাইরাসের কারণে আমাদের ফ্যাক্টরি চালাতে তেমন অসুবিধা হচ্ছে না, ফ্যাক্টরিগুলি স্মুথলি চলছে। গার্মেন্ট সেক্টরে বা অন্যান্য সেক্টর, টেক্সটাইল সেক্টরে কিন্তু বড় ধরনের কোনো ইম্প্যাক্ট পড়ছে না। চীন থেকে আনা কাঁচামাল সরবরাহ নিয়ে কিছুটা জটিলতা তৈরি হলেও তা এখন স্বাভাবিক। করোনা মহামারীর কারণে বন্দরের কার্যক্রম অনেকদিন বন্ধ থাকায় ক্ষতির সম্মুখীন হন আমদানিকারকরা। কিন্তু এখন যে গতিতে বন্দরের কাজ চলছে তাতে অল্প সময়ে সেই ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব বলে আশা করছেন ব্যবসায়ীরা। বাংলাদেশে যখন মার্চে এই জিনিসটা শুরু হলো, আমরা আমাদের এক্সপোর্টে কিছুটা শঙ্কার মধ্যে ছিলাম যে আমাদের এক্সপোর্টের কী হবে, আমাদের এখানকার জীবন আগে না জীবিকা আগে চলবে, এবং সব মিলিয়ে দেশ কোন দিকে যাচ্ছে। তো সেই তুলনায় যদি আমরা বলি যে এখনও পর্যন্ত বাংলাদেশ একটা, আমি বলবো না যে কমফোর্টেবল জোনে আছে, বাট খুব বেশি খারাপ অবস্থায় নেই। যদি এই প্রজেক্টগুলোকে আমরা যথাযথভাবে বাস্তবায়ন করতে পারি, আমি মনে করি যে এই কঠিন একটা সময় আমরা পার করলাম প্রায় গত 4-5 মাস ধরে, এইটার অনেকটাই আমরা কভার আপ করে নিতে পারব। কাঁচামালের অভাবে যাতে কোনো প্রতিষ্ঠানের উৎপাদন বন্ধ না থাকে সে ব্যাপারে সরকারের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত রাখারও পরামর্শ দেন ব্যবসায়ী নেতারা। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। শোকের মাস আগস্ট উপলক্ষে বঙ্গবন্ধুর নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি করলে তাকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ার করে দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ঈদ উল আজহা উপলক্ষে শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে রংপুর সড়ক জোন বিআরটিসি এবং বিআরটিএ কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভায় তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। রাজধানীর সরকারি বাসভবন থেকে রংপুরে আয়োজিত এই সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আর মুখো যাত্রীদের যতটুকু সম্ভব সর্বোচ্চ মাত্রার সচেতনতা অবলম্বনের অনুরোধ জানাচ্ছি। শতভাগ মাস্ক পরিধান করতে হবে। আপনি জানেন না পাশের মানুষটি হয়তো ভাইরাস বহন করছে, অথবা আপনার অজান্তে আপনি সংক্রমণ ছড়াচ্ছেন। তাই মাস্ক পরিধান করুন, সংক্রমণ রোধ করুন।
করোনাকালে স্বাস্থ্য বিভাগ একে অপরকে দোষারোপ করছে মন্তব্য করে পরিস্থিতি মোকাবেলায় তদন্ত কমিটি গঠন করে দ্রুত দায়ীদের চিহ্নিত করার পরামর্শ দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। লালমনিহাট সার্কিট হাউসে সদর হাসপাতালের কর্মকর্তাদের সাথে বৈঠকের পর তিনি এ পরামর্শ দেন। করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ ও রিপোর্ট দেওয়ার দীর্ঘসূচিতা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন বিরোধী দলীয় উপনেতা। এই করোনার নামে আর টেস্ট করতে গিয়ে দেখা যাচ্ছে যে তিন চার দিন পাঁচ দিন লাগে টেস্টের স্যাম্পল দিতে, অনেক হ্যারাসমেন্ট, আবার সাত আট দিন লাগে রেজাল্ট নিতে। ইতিমধ্যে বেশিরভাগ রোগীরই আর চিকিৎসার হয়তো সময় থাকে না, অনেকে হয়তো ইতিমধ্যে ইহলোক ত্যাগ করে চলে যাচ্ছে। সার্বিকভাবে স্বাস্থ্য বিভাগের একটা আমরা যেটা দেখতে পাচ্ছি সেখানে অব্যবস্থাপনা, সেখানে দুর্নীতির অভিযোগ, উপযুক্ত ব্যক্তিত্বদের নিয়ে একটি কমিটি গঠন করে এই স্বাস্থ্য মন্ত্রণালয়ের ব্যাপারে একটা তদন্ত করা উচিত। করোনা পরিস্থিতিতে অনেকটা ঘরোয়াভাবেই উদযাপিত হচ্ছে ঈদ উৎসব, আর এই সময় মানুষের বাড়তি চাহিদা থাকে টেলিভিশন অনুষ্ঠানকে ঘিরে। ঘরে বসেও ঈদ আনন্দ পুরোটাই উপভোগে এবারও বৈচিত্র্যমূলক নানা অনুষ্ঠানে ভরপুর আয়োজন থাকছে এটিএন বাংলায়। একরামুল হক সায়মের রিপোর্ট। করোনা মহামারীতে কিছুটা ভিন্নভাবে ঈদ উদযাপন হলেও বন্ধু স্বজনদের সাথে আড্ডায় আর আনন্দে কাটবে এই উৎসব। ঘরে বসে ঈদ আনন্দ উপভোগ করতে দর্শকদের চাহিদা মাথায় রেখে পবিত্র ঈদুল আজহায় প্রতিবারের মতো এবারও টানা দশ দিনব্যাপী আয়োজনের পসরা সাজিয়েছে এটিএন বাংলা। ঈদের বিশেষ আয়োজন হিসেবে প্রতিদিনই থাকছে সেলিব্রিটি আড্ডা, আনন্দ সময়। নন্দিত নির্মাতা হানিফ সংকেত এটিএন বাংলা দর্শকদের জন্য নির্মাণ করেছেন বিশেষ নাটক মনের মতি মনের গতি। এছাড়াও ঈদের তৃতীয় দিন প্রচার হবে ফাগুন অডিও ভিশন নির্মিত ম্যাগাজিন অনুষ্ঠান পাঁচ ফোড়ন। ঈদের দিন থেকেই দুটি দশ পর্বের ধারাবাহিক নাটক প্রচার করবে এটিএন বাংলা। লকডাউনের চোর ও নসু ভিলেন আসল ভিলেন নাটক দুটি চলবে ঈদের দশম দিন পর্যন্ত। কি বলছো সুন্দরী, আমি বেঁচে থাকতে কখনো সেটা হতে দেব না, আমি এই মুহূর্তে তোমাকে বন্দী করলাম। ভিলেন তো বড় ভিলেনই করা শুরু করে দিছে। প্রতিদিন রাত আটটা বিশ মিনিটে প্রচারিত হবে নন্দিত নির্মাতাদের নির্মিত বিশেষ নাটক। ঈদের তৃতীয় দিন মুনিরা মঞ্জিল, চতুর্থ দিন জেনারেটর, পঞ্চম দিন সদ্য বিবাহিত, ষষ্ঠ দিনে যেভাবে সন্ধ্যা নামে এবং সপ্তম দিন প্রচার হবে সেদিনও বৃষ্টি এসেছিল, অষ্টম দিনে পাল্টা হাওয়া, নবম দিনে যা দেখি সবই ভালো এবং দশম দিনে থাকছে নাটক যে বিকেল বিষণ্ণ। এছাড়া প্রতিদিন রাত 11:30টায় প্রচার হবে জনপ্রিয় শিল্পীদের অংশগ্রহণে বিশেষ টেলিফিল্ম, থাকছে দুটি করে পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি। ঈদের পরদিন রাত 10:30টায় প্রচার হবে জনপ্রিয় কণ্ঠশিল্পী ডক্টর মাহফুজ রহমানের একক সঙ্গীতানুষ্ঠান এক পৃথিবী স্বপ্ন দিলে। ঈদের দিন রাত 10:30টায় থাকছে জনপ্রিয় সঙ্গীত শিল্পী দিলশাদ নাহার কাকলির একক সঙ্গীতানুষ্ঠান তোমার প্রেমের বৃষ্টিতে। এছাড়াও থাকছে শিল্পী নীলিমা, ভাবনা, মারিয়া শিমু, সামিয়া জাহান ও ইকবাল বিন আনোয়ার ডনের একক সঙ্গীতানুষ্ঠান। ছোটদের জন্য থাকছে নাহিদ রহমানের পরিচালনায় ঈদের বিশেষ অনুষ্ঠান ঈদের খুশি এবং নাচের অনুষ্ঠান আনন্দ হিল্লোল। ঈদের পঞ্চম দিনের প্রচার হবে প্রতিবন্ধীদের জন্য বিশেষ অনুষ্ঠান অন্য আলোর গল্প। ঈদের দশম দিনে প্রচার হবে খন্দকার ইসমাইলের উপস্থাপনা ও পরিচালনায় ঈদ ম্যাগাজিন ঈদের বাজনা বাজারে। সব মিলিয়ে সকাল দুপুর রাতে যখনই চোখ রাখুন এটিএন বাংলার পর্দায়, সব অনুষ্ঠান সব কিছুতেই দর্শকরা পাবেন ঈদ বিনোদনের বিশেষ মাত্রা। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। অবিলম্বে বন্যা দুর্গতদের জন্য ত্রাণ সহায়তা জোরদার করার দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুব মহাসচিব রুহুল কবির রিজভি। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো ভিডিও বার্তায় তিনি এই দাবি জানান। রুহুল কবির রিজভি অভিযোগ করেন, কোরবানির ঈদকে ঘিরে সিন্ডিকেটের মাধ্যমে চামড়া ব্যবসাকে নিয়ন্ত্রণ করে নিজেদের পকেট ভারী করতে সরকার সমর্থকরা উঠে পড়ে লেগেছেন। সরকার তথাকথিত উন্নয়ন মুখ থুপড়ে পড়েছে। সরকারের তথ্য বিবরণীতে দাবি করা হয়েছে বন্যা দাবিত 31টি জেলায় ক্ষতিগ্রস্তদের মাঝে মানবিক সহায়তা হিসেবে এ পর্যন্ত 7,147 মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে, কিন্তু বাস্তবে তার কোনো প্রমাণ মিলছে না। করোনার মহামারীতে দেশে আরও অন্তত 13 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি সংক্রমণ ধরা পড়েছে খুলনায়, সেখানে ভাইরাসের উপসর্গ নিয়ে প্রাণ গেছে আরও 4 জনের। বৃহস্পতিবারের তুলনায় মৃতের সংখ্যা কমেছে বরিশালে। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন রসনা দাস।
কিছুতেই কমছে না করোনা ভাইরাস ও উপসর্গ নিয়ে রোগীদের মৃতের সংখ্যা। খুলনায় করোনার উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এই বিভাগের 10 জেলায় 849 জনের নমুনা পরীক্ষা করে করোনা পজিটিভ হয়েছে 258 জন। তবে গত কয়েকদিনের তুলনায় বরিশালে মৃতের সংখ্যা কমেছে, সেখানে একদিনে মারা গেছে আরও একজন। এই বিভাগের 6 জেলায় নতুন শনাক্ত হয়েছেন 82 জন। নোয়াখালীতে করোনায় মারা গেছেন আরও একজন, শনাক্ত হয়েছে আরও 40 জন। এদিকে যশোরে করোনার উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে, সংক্রামিত হয়েছেন আরও 52 জন। এই নিয়ে জেলায় করোনায় মৃত্যু হয়েছে 25 জনের। এছাড়া চুয়াডাঙ্গায় করোনার উপসর্গ নিয়ে এক স্কুল শিক্ষক সহ 2 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনার হটস্পট নামে পরিচিত কুমিল্লায় এই ভাইরাসের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছেন আরও 2 জন, নতুন শনাক্ত হয়েছেন 127 জন। এদিকে গত 24 ঘন্টায় বগুড়ায় করোনায় আক্রান্ত হয়ে আরও 2 জনের মৃত্যু হয়েছে। নাটোরে চিকিৎসক, শিক্ষক, স্বাস্থ্যকর্মী সহ 52, ময়মনসিংহে 30, ব্রাহ্মণবাড়িয়ায় 14 ও শেরপুরে 4 জন করোনা পজিটিভ হয়েছে। রাসনা দাস, এটিএন বাংলা। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। শেষ বিকেলে রাজধানীতে কোরবানির হাটগুলোতে ক্রেতা বাড়লেও পশুর সংখ্যা ছিল একেবারেই কম। তবে সন্ধ্যার আগে বিভিন্ন এলাকা থেকে খামারিরা হাটে গরু নিয়ে আসায় কিছুটা স্বস্তি ফেরে ক্রেতাদের মাঝে। গত 2 দিন ধরে কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে বলে অভিযোগ করেছেন অনেকে। গরু প্রতি 30-40 হাজার টাকা বেশি দাম চাওয়া হচ্ছে বলে দাবি করেন ক্রেতারা। আবার হাটে বড় গরু নিয়ে আসা ব্যাপারীরা জানান, আগের চেয়ে কম দাম বলায় এখনও তারা অনেক পশু বিক্রি করতে পারেননি। এবারে আন্তর্জাতিক সংবাদ। করোনা ভাইরাসের কারণে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের ভিন্ন আঙ্গিকে পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। অনেক স্থানেই যে যার মতো পালন করছেন ঈদুল আজহা। স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদের নামাজ আদায় করছেন বেশিরভাগ দেশের মুসল্লিরা। এবার নামাজ শেষে একে অপরের সাথে কোলাকুলি না করার পরামর্শ দেওয়া হয়। পিপিই ও হ্যান্ড স্যানিটাইজার সহ সুরক্ষা সামগ্রীর ব্যবহারও ছিল চোখে পড়ার মতো। তবে করোনার কারণে ঈদের আমেজ দেখা যায়নি লেবানন, সিরিয়া ও ইয়েমেনের শরণার্থী শিবির সহ মধ্যপ্রাচ্যের যুদ্ধ বিধ্বস্ত এবং দারিদ্র পীড়িত অঞ্চলগুলোতে। এদিকে সকালে মুজদারিফা থেকে নুড়ি পাথর সংগ্রহ করে মিনার জামারাতের উদ্দেশ্যে রওনা হন হাজিরা। সেখানে পাথর নিক্ষেপের মাধ্যমে শয়তানের কুমন্ত্রণার বিরুদ্ধে ঘৃণা প্রকাশ করেন তারা। এরপর পশু কোরবানি সহ অন্যান্য আনুষ্ঠানিকতায় হাজিরা উদযাপন করছেন ঈদুল আজহা। স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে মক্কার হারাম শরীফ ও মদিনায় মসজিদে নববী সহ সৌদি আরবের সব মসজিদে কয়েক দফায় আয়োজন করা হয় ঈদ জামাত। এবারে স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। ঈদুল আজহা উপলক্ষে পশু কেনা বেচার লক্ষ্যে একটি অনলাইন প্ল্যাটফর্মের উদ্বোধন করা হয়েছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও ই কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এই প্ল্যাটফর্মের নাম ডিজিটাল হাট ডট নেট। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম, A2I এর হেড অব ই কমার্স রেজানুল হক জামি, বাংলাদেশ ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশনের সভাপতি ইমরান হোসেন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এবারে পার্টেক্স খেলার খবর। নড়াইলের নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশের সাবেক ওয়ানডে অধিনায়ক ও নড়াইল 2 আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা। ভাঙ্গন প্রতিরোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। জেলার লোহাগড়া উপজেলার নদী ভাঙ্গন কবলিত মল্লিকপুর এলাকা পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন। করোনা ভাইরাস থেকে মুক্ত হওয়ার পর ঢাকা থেকে নড়াইলে যান মাশরাফি। পরে লোহাগড়া উপজেলা পরিষদে এক মত বিনিময় সভায় যোগ দেন নড়াইল এক্সপ্রেস। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। পবিত্র ঈদুল আজহা কাল, বাড়িতে থেকেই উদযাপনের অনুরোধ সরকারের। দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা।
শেখ হাসিনা ও বাংলাদেশের জনগণকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদী। শেষ মুহূর্তে রাজধানীতে কোরবানির হাটে পশুর দাম বেশ চড়া, বাজারে কমেছে গরুর সরবরাহ। করোনা ঝুঁকির মধ্যে ঘরমুখো মানুষ, ঠিক সময় ট্রেন চললেও বাস ছেড়েছে কয়েক ঘন্টা দেরিতে। এবং দেশে করোনায় আরো 28 জনের মৃত্যু, নতুন করে আক্রান্ত 2772 জন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরেই থাকুন, নিরাপদে থাকুন। এছাড়া এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube.com/etnbanglanews। ধন্যবাদ সবাইকে।